দেখি নার্গিস তুমি ও এখানে কেন আসছে মানুষের কথা কইলে বুঝি আরো রাগ হইবে নার্গিস তুমি এই মাঝরাতে চোরের মতো এই ঘরে কেন এসেছো বলো কি হলো চুপ করে আছো কেন বলো তোমাকে বলতেই হবে ভাবি আমি এমনি একবার আমি যদি তোমার কথা এই হাসপাতালের কর্তাদের জানাই তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো তুমি মাঝরাতে কারোর অনুমতি না নিয়ে এই ঘরে চলে এসেছো আমি আর যাই করে তার যে কোনো ক্ষতি করতে পারি না সে তিনি জানেন না জানি না ময়না আমার তো মনে হয় মাঝরাতে সে আমার ঘরে চুপি চুপি আসছে শুধাই আমারে মারণের লিখা আমার ঔষধে বিষ মেশাইব না তারই বা কি মানে এখন সে নিজের স্বার্থের লিগা সকল কিছু করতে পারে আমি পৃথিবী থেকে সইলা গেলে তার তো নষ্টামীকরণের যাবতীয় সুবিধা আমি আপনার ঔষধে বিষ মিশাইতে আসছি এ আপনি মন থেকে কইলেন হ্যাঁ মন থেকে কইতাছি ময়না ময়না তুমি ওরে কয়ে দাও যে আজ আমি বিশ্বাস করি সে আমারে মারণের লিগা সবকিছু করতে পারে ঠাকুর জামাই আপনি আমাকে এত বড় অপমান করলেন ঠিক আছে আমি ময়নার বাবাকে আজই বলছি আমাদের চলে যাওয়ার ব্যবস্থা করতে নিহাত আমার মেয়েটার এত বিপদ নয়তো কবেই বৌদি আমাদের ছেলে এখন ভালো আছে আমার মনে হয় তোমাদের এবার ফিরে যাওয়ার কথাই ভাবা উচিত হাজার হোক মেয়ে শ্বশুর বাড়ি বই তো নয় দেখো তুমি যদি ভালো থাকো তোমার লেখাপড়া যদি আরো বেশি ভালো হয় তাহলে তো আমার আপত্তির কোনো কারণ নেই মা কিন্তু আমার আমার আপত্তি আছে দাদা মা হকিরণ এই পৌষ মাসে বাড়ির বিড়াল কুকুর রেও কেউ তাড়ায় না বেশ যা ভালো বোঝো তাই কর মা আমার তোমার লগে কিছু কথা আছে কিরণ কি কথা মা কও তুমি কেন এই বাড়ি ছাইরা চলে যাইতে চাও আমার খুইলে কইতে হইব তোমার আমি তো তোমার কইলাম মা আমার লেখাপড়ার সুবিধা হইব তার লিগে আমার গা শুইয়াও মিথ্যা কথা কইতে পারো তুমি মা তোমার ওলা যখন অসুস্থ ছিল আমি তখন আল্লাহ নিকট মানত রাখছিলাম মা যে তিনি সুস্থ হইলে আমি আল্লাহ নিকট শিণে চড়াম সেই মাজারের ফুল তার লিগাই মানত রাখছিল যখন এই ফুল খান তারে দিলে না কেন তোমার বলার সম্পর্কে কোনো খারাপ কথা আমি আমার মুখ দিয়ে বাইর হইব না মা গো আমি কিছু কইতে পারব না বুঝছি সব বুঝছি আমি সব বুঝছি তাই আমি এই কথাও তোমারে কইয়া দিতেছি কিরণ শোনো কোনোদিন সুখী হইব না কোনোদিন না যে তোমারই ভুল বোঝে তোমার সম্পর্কে খারাপ কথা কয় সকলের সামনে তোমারে অপমান করে সে একদিনের তরেও সুখী হইব না না মা কইও না মা তুমি তুমি তোমার সকল কথা ফিরাইয়া নাও মা কে বসে থাকা কইব আমারে মা মা দুইখান পিঠা জোড়া দাও খাইয়া দেখি কেমন হয়েছে কে কইব ক সারা গায়ের লোক আইসা পিঠা খাইয়া যাইব অথচ যে আমার পিঠা সব থেকে ভালো খায় সে আইব না আমি বানামো কার লিগা